হ্যালো ডির ভিউার্স ওয়েলকাম টু কে কেডি কেরওয়াল তো আজকে চলে এসেছি তোমাদের অ্যাডমিশান সংক্রান্ত একটি আপডেট নিয়ে এইবারে তোমাদের যে অ্যাডমিশানটি করা হবে তোমাদের এই অ্যাডমিশানটি করা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের যারা পিজি কোর্সে অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট করতে চাও যারা বিভিন্ন সাবজেক্টে এমএসসি এমএ করতে চাও বা এম করতে চাও তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তারা কিন্তু খুব কম খরচে ডিস্টেন্স অর্থাৎ ডিস্টেন্স মোডে তোমাদের কিন্তু রেগুলার বেসিস কলেজ যেতে হবে না এবং এর যে সার্টিফিকেট পাবে সেটা কিন্তু তোমাদের টিচিং প্রফেশান থেকে শুরু করে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের সকল পরীক্ষাতে কিন্তু এই সার্টিফিকেট বৈধ এবং নেতাজি সুভাষ যে ওপেন ইউনিভার্সিটি এটা আমরা প্রত্যেকেই জানি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নাম করা ওপেন ইউনিভার্সিটি এখান থেকে তোমরা তোমাদের রেগুলার কোর্সের পাশাপাশি তোমরা যদি অন্য কিছু কোর্স করছো সেই কোর্সের পাশাপাশি কিন্তু তোমাদের তোমরা কিন্তু তোমাদের পিজি কোর্সটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব কম খরচে তোমরা কিন্তু ডিস্টেন্স মুডে করে নিতে পারো তো তেমনই একটা নোটিস পাবলিশ হয়েছে এর আগে ফেস ওয়ানে অ্যাডমিশান হয়েছে আবারও ডেট বাড়ানো হলো তো এটা সেকেন্ড চান্স দিয়েছে হ্যাঁ সুভাষ ওপেন ইউনিভার্সিটি গতকালই এই নোটিশটা পাবলিশ হয়েছে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের তেইশ চব্বিশ অ্যাকাডেমিক ইয়ারে সেশান জানুয়ারি দু এই সেশানে কিন্তু তোমাদের আবেদনটা নেওয়া হবে তো এখানে কিছু কোড নিয়ম আছে যারা গ্রাজুয়েট যারা পোস্ট গ্রাজুয়েট করতে চাও সেই পোস্ট গ্রাজুয়েট যারা সে এমএসসি করবে তাদের ক্ষেত্রে পিজি এম যারা জিওলজি করবে তাদের ক্ষেত্রে পি ও পিজি জেটো যারা জিওগ্রাফি করবে পিজি জি আর এরকম যারা বাংলাতে করবে তাদের ক্ষেত্রে পিজি বি জি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইন বেঙ্গলি বা এম এ ইন বেঙ্গলি যাকে বলছি আমরা বাংলায় কেউ এম এ কেউ কেউ ইংলিশে এম এ তো এর এর একটা কোর্ট নাম আছে সেই কোর্ট নামটা তোমরা দেখে নেবে এবারে ব্যাপার হচ্ছে যে যারা নন সি বিসিএস স্টুডেন্ট যারা এই সিবি সি পদ্ধতিতে যারা গ্রাজুয়েশন করেনি তাদের জন্য মানে মাধ্যমে টেনথ টুয়েলভ এবং তোমাদের গ্রাজুয়েশানের তিনটের সার্টিফিকেটে কিন্তু এখানে শো করাতে হবে আর যারা সিবিএসই সিস্টেমে যারা গ্রাজুয়েশান করেছো অর্থাৎ কোভিড পিরিয়ডের পর পর যারা গ্রাজুয়েশান করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সিবিএসি সিস্টেমে যাদের তাদের যে কোর সাবজেক্ট হিসাবে কিন্তু ম্যাথামেটিক্স থাকা চাই তবে তারা ম্যাথমেটিক্স নিতে পারবে অর্থাৎ যে যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টে তোমাদের কোর সাবজেক্ট হওয়া চাই তবে কিন্তু তোমরা এখান থেকে এম এ এমএসসি বা এম বিএ করতে পারবে তো এখানে তোমাদের তোমরা থেকে এই নোটিশটা ভালো করে দেখে নেবে কিভাবে ডাউনলোড করবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো তোমাদের আবেদন শুরু হচ্ছে তোমাদের এখানে ফি স্ট্রাকচারটা দেখে নাও এখানে যারা এম এ করতে চাও বাংলা ইংলিশ বা যে কোনো সাবজেক্টে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তোমাদের এ বি দুটো ভাগ করে দেওয়া আছে এখানে আটত্রিশশো যারা বাংলা ইংলিশের ক্ষেত্রে যারা এই লিটারেচারের যে সাবজেক্টগুলো নিয়ে যেমনটা যারা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো নিয়ে যারা এম এম এ করবে তাদের এখানে তিন হাজার আটশো টাকা প্লাস চারশো পঁচাত্তর টাকা টোটাল চার হাজার দুশো পঁচাত্তর টাকা এখানে আমাদের পে করতে হবে ঠিক আছে তো এইভাবে এ বি ভাগ করে দিয়েছে এবং যারা মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স মিলস করতে চাও যারা এম এ ইন জার্নালিজম মাস কমিউনিকেশান তাদের ক্ষেত্রে একটু বেশি এখানে পড়ছে খরচটা তো সেটা কিন্তু তোমরা এখানে ফি স্ট্রাকচারটা দেখে নেবে তোমাদের অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান তোমাদের এটা কিন্তু পে করতে হবে এবারে তোমাদের যে রিল্যাক্সেশন থাকবে আরও ডিটেলস সেখানে নোটিফিকেশান আছে তোমাদের লাস্ট ডেট পনেরো তিন অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট পাবে এই পিজি কোর্সে বা পোস্ট গ্র্যাজুয়েট করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে সর্বপ্রথম তোমরা চলে আসবে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিজি ডাব্লিউ বি এনএসও ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চলে আসবে ডাইরেক্ট একদম দেখতে পাবে এখানে ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশান এখানে পিজি অ্যাডমিশানে যারা অ্যাডমিশান নেবে তারা এখানে ক্লিক করবে নিজেরাই আবেদন করে নিতে পারবে এবং বাড়িতে বসেই কিন্তু তোমরা কিন্তু এই কোর্সটা করে নিতে পারো এটা কিন্তু সমান কিন্তু ভ্যালিডেট এখানে স্কুল ফর এডুকেশন তোমাদের প্রথমে এটা রেজিস্টার করতে হবে অর্থাৎ তোমাদের এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ কিন্তু ডিপার্টমেন্ট ভাগ আছে এখানে যারা এডুকেশানে পিজি করতে চাও তাদের স্কুল অফ এডুকেশনের মধ্যে পড়ছো যারা বেঙ্গলি ইংলিশ এগুলো সব হিউম্যানটিসের মধ্যে পড়ছে আর বাকি প্রফেশনাল স্টাডিজ কমার্স ইকোনমিক্স লাইব্রেরি সোশ্যাল ওয়ার্ক এবং সায়েন্সের ক্ষেত্রে এইরকমভাবে সে নির্বাহ করে দেওয়া আছে তাহলে তোমাদের যা যেটা সাবজেক্ট সেটা দেখে নেবে সেটা আমি ধরো বাংলায় করব তাহলে বাংলা যদি আমি দেখে নিই তাহলে এইখানে আমি রেজিস্টার অপশানে ক্লিক করবো যেহেতু বেঙ্গল সাবজেক্ট সাবজেক্টের সরাসরি এই কলামটি আছে তাহলে এখানে রেজিস্টারে ক্লিক করলে আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে যেখানে কিছু গাইডলাইন দেওয়া আছে এটা পুরোটা পড়ে নেবে পরে ক্লিক হয়ে একটু প্রসিড করবে প্রসিড করলে এখানে তোমাদের নাম মিডিল নেম লাস্ট নেম সোশ্যাল ডিটেলস আধার নম্বর মাস্ট লাগবে মেরিটাল স্টেটাস এখানে বিবাহিত অবিবাহিত যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলে তিন চার বছর এবং যারা গ্যাপ দিয়ে দিয়েছ যাদের বয়স অনেক বেশি প্রত্যেকেই করতে পারবে এখানে কোনো লিপিড নেই এখান থেকে তোমরা পিজি কোর্স করতে পারবে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি তোমরা করতে পারবে এইভাবে তোমাদের আবেদন করতে হবে এবিসি আইডি তোমাদের মাস্ট লাগবে যদি এবিসি আইডি না থাকে এখান থেকে ক্লিক হেয়ার করে তৈরি করে নেবে অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ তোমরা আগে কোথায় পড়াশোনা করেছিলে কী ব্যাপার এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে ডিসেবিল ডিটেলস তোমাদের পার্সোনাল ডিটেলস এবং তোমাদের স্ক্যান করতে হবে তোমাদের সার্টিফিকেট গ্রাজুয়েশন তোমাদের এইচএস এবং মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট যেগুলো স্ক্যান করে রাখতে হবে ফটো সিগনেচার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে সেভ করলে তোমাদের ফোনে একটা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে তারপর পুনরায় তোমাদের কিন্তু লগ করে আরও তোমাদের ডিটেলস ফর্ম ফিল করতে হবে তো এই ছিল আজকের পিজি অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের এই আপডেট তোমরা এখানে আবেদন করো এই ইউনিভার্সিটি সেকেন্ড চান্স দিয়েছে অতএব আবার চান্স দেবে কিনা বলা যেতে পারে না তো সেকেন্ড চান্সটাকে তোমরা অবশ্যই কাজে কাজে লাগাও তোমরা যে যেখানে কাজ করছো কাজের পাশাপাশি এই কোর্সটা তোমরা করতে করতে পারবে কেউ জানতেও পারবে না এবং তুমি নিজের মতো করে তুমি তোমার পাশের কলেজ তুমি চুজ করতে পারো এবং কলেজে একবার গিয়ে যোগাযোগ করে চলে আসবে সেখান থেকে টই তোমরা সব পেয়ে যাবে তো এর বাইরে তোমাদের কিছু কোয়ারিস থাকলে কোনো জানার থাকলে এই পিজি কোর্স সংক্রান্ত তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের অ্যান্সার সলভ করার চেষ্টা করব।